Hello children, wishing you a very good morning. How are you children? Are you all fine? Okay, very good. Achha, amra amader ajker online Bengali class e ki shikhbo bolo to? Haan, notun ekti byanjan barna amra shikhbo, seta thik. Kintu tar age amra চতুর্থ বর্গের কোন কোন বর্ণের সাথে পরিচিত হয়েছি একবার মনে করে নাও তো আমার সাথে সাথে। চতুর্থ বর্গের প্রথম বর্ণ ত, দ্বিতীয় বর্ণ থ এবং তৃতীয় বর্ণ দ। এই ব্যঞ্জন বর্ণগুলোর সাথে তোমরা খুব ভালোভাবে পরিচিত। তোমরা এই ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে বিভিন্ন ছবি আঁকতে শিখেছো এবং ব্যঞ্জন বর্ণগুলো লিখতে শিখেছো। এখন চলো আমি তোমাদের চতুর্থ বর্গের চতুর্থ বর্ণের সাথে পরিচয় করিয়ে দিই। বর্ণটি হলো ধ। কি বললাম? ধ। এবার চলো তাহলে সবাই আমার সাথে দেখে নাও ধ ব্যঞ্জন বর্ণটি দিয়ে কি কি শব্দ হয়। দেখো, প্রথমে একটি পাখির ছবি আছে। এই পাখিটির নাম ধনেশ। কি বললাম? এই পাখিটির নাম হলো ধনেশ। পরের ছবিতে দেখো ধান। ধান হয়তো তোমরা অনেকে চেনো, আবার অনেকে হয়তো চেনো না। যাই হোক, ধতে ধান, ধান থেকে চাল হয় এবং সেই চাল থেকে ভাত হয়। তাহলে ধতে ধান। তারপরের ছবিতে দেখো কি আছে। আচ্ছা বলো তো তোমরা, এটা কিসের ছবি? এটি ধনুকের ছবি। কিসের ছবি? ধনুকের ছবি। ধনুক, ধতে ধনুক। আচ্ছা পরের ছবি ধতে ধামা। কি বললাম? ধতে ধামা। ধামা হলো বেতের তৈরি ঝুড়ি। ঠিক আছে, তাহলে ধতে ধামা। তারপরের শব্দ দেখো কি আছে, কিসের ছবি বলো তো? ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? ধোপা, ধতে ধোপা। যারা জামা কাপড় কেচে ধুয়ে পরিষ্কার করেন তাদের বলা হয় ধোপা। এই ধোপা শব্দটিও ধ ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়। তাহলে ধ ব্যঞ্জন বর্ণটি দিয়ে অনেক শব্দ শেখা হয়ে গেল। আজকে আমি তোমাদের ধতে ধনুক আঁকতে এবং ধ লিখতে শেখাবো। চলো তাহলে সবাই কপি পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে নাও। ও, তোমরা তো সবাই রেডি আছো। গুড গার্লস অ্যান্ড বয়েজ। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে আমরা কপিতে CW এবং ডেট দিয়ে নেব। CW মিন্স ক্লাস ওয়ার্ক। আজকে ডেট 2.9.2020। এবার দেখো কিভাবে ধনুক আঁকতে হবে। প্রথমে এভাবে পাশাপাশি দুটো দাগ বেঁকিয়ে দেবে, তারপর এভাবে জোড়া লাগিয়ে দেবে। এবার একদিক থেকে ঠিক এইভাবে বেঁকিয়ে একটু সোজা ছোট দাগ দিয়ে আবার বেঁকিয়ে দেবে এই দিকে। তারপর কি করবে দেখো, এখানে এইভাবে আঁকার পরে এপাশে আস্তে আস্তে বেঁকিয়ে দিলে আবার এই দিকেও ঠিক একই রকম ভাবে দেবে। এখানে একটু দাগ আর এখানে। আমাদের ধনুক আঁকা শেষ। এবার এক লাইন বাদ দিয়ে পরের লাইন থেকে ধ লিখতে শেখাই। চলো, ধ লেখার জন্য মাত্রার প্রয়োজন নেই, কয়ের মতো প্রথমে লিখতে হবে। এভাবে লিখলে তারপর ছোট্ট মতো দাগ দেবে। এবার এভাবে আর
এভাবে ঘুরিয়ে লাগিয়ে দেবে। ধ, লাইনের মাঝে লিখি চলো আমরা, ধ। এবার লাইনের শেষে ধ। তাহলে আমাদের ধ লেখা সম্পূর্ণ হলো। এখন টাইম, একদম ঠিক বলেছ, ক্লাস ওয়ার্ক কমপ্লিট করে হোমওয়ার্কও কমপ্লিট করার টাইম। আর শুধু ক্লাস ওয়ার্ক হোমওয়ার্কই নয়, তার সাথে সাথে তোমরা বাড়িতেও কিন্তু ভালোভাবে সমস্ত বর্ণগুলো যেগুলো তোমরা শিখে ফেলেছ সেগুলো অভ্যাস করবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। বাই বাই।